শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি বিগত ক্লাসে তোমাদেরকে পৃথিবীর বুকে যেই কল্পিত রেখাগুলো সেগুলো নিয়ে বিশদভাবে আলোচনা করেছিলাম। আমরা তাহলে পূর্বের ক্লাসগুলো থেকে যেটা পেয়েছি, দুই ধরনের রেখা আমরা পৃথিবীর উপরে কল্পনা করি না। একটা রেখা আমরা দেখেছিলাম যে এরকম লম্বাভাবে পৃথিবী যদি গোল হয়ে থাকে, পৃথিবী যদি গোল হয়, এরকম গোল যদি পৃথিবী থেকে থাকে, তাহলে তার বুকে এরকম লম্বা কিছু দাগ পেয়েছিলাম, এরকম, তাই নয় কি? মনে আছে? হ্যাঁ, এরকম কিছু দাগ আছে, আর আরেকটি দাগ আছে এদিক থেকে, রাইট, এরকম দিকে দাগগুলো আছে। এই দুই ধরনের দাগ আসলে পৃথিবীর বুকে ভূতত্ত্ববিদরা কল্পনা করেছে। এটি যদি আমরা জিরো ডিগ্রির দ্রাঘিমা রেখা ভাবি, বাকি দাগগুলো আমি মুছে দেই, ঠিক আছে? আমরা একটু দেখব যে আমরা আজকে যেই রেখাটি নিয়ে একটা গুরুত্বপূর্ণ দ্রাঘিমা রেখা নিয়ে আমরা আলোচনা করব, যার সাথে অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস জড়িত আছে। আমরা দেখি এটি পৃথিবীতে সেই গোল পৃথিবী যার বুকে একটা লম্বা দাগ এই মাঝ বরাবর দেওয়া আছে। এটাকে আমরা কি বলেছিলাম শিক্ষার্থী বন্ধুরা? এটা জিরো ডিগ্রি দ্রাঘিমা রেখা। এটা আমরা বলেছিলাম জিরো ডিগ্রি দ্রাঘিমা রেখা, বা এটার আরেকটা নাম ছিল, কি ছিল এটাকে? মূল মধ্যরেখা বলেছি আমরা। মূল জিরো ডিগ্রি, এইটাকে আবার কি বলা হচ্ছে? মূল মধ্য রেখা। হ্যাঁ, মনে আছে তো না? মূল মধ্যরেখা বা জিরো ডিগ্রি দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখার নিয়ম অনুসারে মূল মধ্যরেখা থেকে এই মূল, এটার নিয়ম আছে একটা, এই মূল মধ্যরেখা থেকে যদি আমরা পূর্ব ও পশ্চিম দিকে অগ্রসর হলে একটা ঘটনা ঘটে। সেটি দেখো, এই যে জিরো ডিগ্রি দ্রাঘিমা রেখা যেই জায়গাটা দিয়ে গেছে, এখানে মনে করো যদি দুপুর ১২টা বাজে, কয়টা বাজে? দুপুর ১২টা, হ্যাঁ, ১২ PM, ওকে, না আমরা দুপুর ২টা বাজে, ধরো ২ PM ধরলাম, হ্যাঁ, দুপুর ২টা বাজে যদি এইখানে বাজে, এর থেকে এদিকে কোন দিক? আমি তোমাদেরকে বলেছিলাম হাতের ডান দিকে পূর্ব, আর এদিকটা কোন দিক? পশ্চিম দিক। আমরা কি এই দুটো জিনিস বুঝতে পারছি? এই পৃথিবীটার এদিকটাই হলো পূর্ব দিক, আর এই এদিকটা হলো পশ্চিম দিক, আর এটা হলো জিরো ডিগ্রি দ্রাঘিমা রেখা। সো এই মূল মধ্যরেখা থেকে যদি আমরা পূর্ব দিকে যাই, তখন বলা হচ্ছে এই জিরো ডিগ্রিতে যদি একটা ঘড়িতে ২টা বাজে, তাহলে আমরা যদি ১ ডিগ্রিও এদিকে যাই, মানে এটা তো জিরো, তাহলে এটা ধরো ১ ডিগ্রি, এই এই রেখাটা আমরা ধরলাম যে ১ ডিগ্রি দ্রাঘিমা রেখা, জিরোর পরেরটা ধরলাম কত? ১ ডিগ্রি দ্রাঘিমা রেখা, ১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, তাই তো? পূর্ব দ্রাঘিমা রেখা। তোমরা আগে বুঝে নাও, এগুলো লেখার প্রয়োজন নাই, তোমরা আগে আমার সাথে বোর্ডে থাকো, বোঝো। এটা আমরা বলেছি, এই মোটা দাগটাকে আমরা কি বলছি? মোটাটা হলো বলতেছে জিরো ডিগ্রি দ্রাঘিমা রেখা। এটার থেকে পূর্ব দিকে ১ ডিগ্রি দ্রাঘিমা যদি সরি, এই যে জিরো ডিগ্রিতে যেই ঘড়িতে তোমার যেই ঘড়িতে ২টা বেজেছিল, হ্যাঁ, কয়টা বেজেছে? ২টো, হ্যাঁ, এই ২টা বাজে, এই ১ ডিগ্রি অতিক্রম হলে তখন সেখানে বাজবে ২টা ৪ মিনিট, ২টা ৪ মিনিট। কেন ২ ঘন্টা ৪ মিনিট কেন বেশি হয়ে গেল? সেটাই আজকের আমাদের বিষয়। বলা হচ্ছে, তোমাদের বই দেখবে সুন্দর করে লিখেছে সেটি, দ্রাঘিমা রেখার নিয়ম অনুসারে মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিমে অগ্রসর হলে একটি ঘটনা ঘটে, সেটি হলো ১ ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হবে ৪ মিনিট। তাহলে আমরা একটু এই কথাটা, ইম্পর্টেন্ট কথা লিখে নিই, হ্যাঁ, খাতায় লিখবো, সবাই সবাই একটু খাতা খুলে লিখবো যে ১ ডিগ্রি, এটা একটা কিন্তু সূত্র, ঠিক আছে, দ্রাঘিমা রেখার সূত্র, লিখবো যে ১ ডিগ্রি দ্রাঘিমা, ১ ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যর জন্য দ্রাঘিমার
পার্থক্যর জন্য, এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যর জন্য সময়ের পার্থক্য কত হবে? সময়ের এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য, সরি, পার্থক্যের জন্য চার মিনিট, চার মিনিট সময়ের ব্যবধান হবে, চার মিনিট সময়ে ব্যবধান হবে। এটা তোমরা একটু খাতায় লিখে রাখবে, এটি ইম্পর্টেন্ট একটা জিনিস। তাহলে আমরা কথাটা কি বলেছি, যে এক ডিগ্রি দ্রাঘিমা যদি এদিকে সরে আসি, তাহলে তার জন্য চার মিনিট সময়ের ব্যবধান হবে। সোজা কথা, যখন এই যে আমি যদি গ্লোবে দেখাই যে এটা জিরো ডিগ্রি, জিরো ডিগ্রি যদি এটা দেখাই আমরা, এটা যদি জিরো ডিগ্রি যদি ধরি, সোজা কথা এরকম পূর্ব দিকে যদি এক ডিগ্রি চলে আসি, তখন আমার এই জিরো ডিগ্রির লোকজন যখন দেখছে তাদের ঘড়িতে দুইটা বাজে, দুপুর দুইটা, এক ডিগ্রি এদিক চলে আসলে সে দেখবে তার ওই ঘড়িতে দুটা চার মিনিট। তার মানে কি, এই এক ডিগ্রি পথ আসতে কতটুকুন সময় লাগে? চার মিনিট। তাহলে এই কথাটি বলছে যে এক ডিগ্রি, এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য হয়ে গেলেই সেখানে চার মিনিট সময়ের ব্যবধান হবে। এটা আমরা যদি বুঝি, তাহলে আমরা আরেকটি সমীকরণ কিন্তু বুঝতে হবে তখন। সেই ক্ষেত্রে দেখো, বলা হচ্ছে জিরো ডিগ্রি দ্রাঘিমার ঠিক উল্টো দিকে। এখন আমরা কোন দিকে গেছি? এই যে জিরো ডিগ্রি দ্রাঘিমার এক ডিগ্রি পূর্ব দিকে যাচ্ছি। এখন বলছে জিরো ডিগ্রি দ্রাঘিমার ঠিক উল্টো দিকে 180 ডিগ্রি পূর্ব ও পশ্চিম দ্রাঘিমা কি? তাহলে আমরা বলছি ঠিক এটার উল্টা দিকে। হ্যাঁ, ঠিক দেখো ওই জিনিসটার উল্টা দিকে আরেকটি রেখা আছে, সেইটাকে বলা হচ্ছে, এই উল্টো দিকে যে রেখাটা আছে এটাকে বলা হচ্ছে 180 ডিগ্রি পূর্ব এবং পশ্চিম দ্রাঘিমা। এটা কিন্তু আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছি, আমি আর একটু বুঝাই নেই, যে এই যে মোটা দাগটা এটা ঠিক বিপরীত দিকে, না বিপরীত দিকে আরেকটি দাগ আছে, সেটি হলো 180 ডিগ্রি পূর্ব এবং পশ্চিম দ্রাঘিমা। মানে কি, আমি যদি পূর্ব দিকে যাই তাহলে ওইখানে 180 ডিগ্রি যে রেখাটি হবে, পশ্চিম দিক দিয়েও আঁকতে আঁকতে সেরকম 180 ডিগ্রি পশ্চিম রেখাও কিন্তু আছে। একটু জটিল, কিন্তু আমরা সোজা বুঝে নেব এই জিরো ডিগ্রিটার, জিরো ডিগ্রি রেখার ঠিক উল্টো দিকে একটি 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা আছে, যেটা হলো, যেটাকে আমরা বলবো যে এটি 180 ডিগ্রি পূর্ব ও 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা আসলে একটি রেখা। এখন আমরা যদি এক ডিগ্রি দ্রাঘিমার জন্য আমাদের সময় কতটুকু লেগেছিল, এক ডিগ্রি এর জন্য চার মিনিট সময় লাগে, আমরা এটা জানি, তাহলে আমাকে বলো এই পূর্ব দিক দিয়ে যদি 180 ডিগ্রি পার হই তখন কি ঘটনা ঘটবে, তখন সময়ের পার্থক্য কত হয়ে যাবে। তো এটা কিন্তু আমরা যোগ বিয়োগের মাধ্যমেও করতে পারি, না? আমি একটু ছোট্ট করে এই ছবিটা একটু অন্য পাশে নিয়ে যাই, তাহলে আমাদের বাকি কাজগুলো করার সুবিধা হবে। ছোট্ট করে একটু ছবিটা এঁকে তোমাদের অঙ্কটা, আমি এই সূত্রটা কিন্তু তোমাদেরকে শিক্ষার্থী বন্ধুরা লিখে নিতে হবে, যে এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য চার মিনিট সময়ের ব্যবধান হবে। এই সূত্র যখন আমরা জানি, আমি একটু ছোট্ট করে এদিকেই এঁকে রাখি, না? এটি যদি পৃথিবী হয় গোল, এটি হলো মূল মধ্যরেখা, যেটা কত, জিরো ডিগ্রি, ঠিক আছে? আর এদিকটা বলেছি কি, পূর্ব দিক, আর এদিকটা বলছি পশ্চিম, রাইট? দ্রাঘিমা রেখাগুলো আসলে পূর্ব পশ্চিম এইভাবে বলা হয়। এখন আমরা যদি জানি যে এক ডিগ্রি, আমরা জানি কি জানি আমরা, বলো, আমরা জানি এক ডিগ্রি দ্রাঘিমার এক ডিগ্রি এর জন্য, এক ডিগ্রি এর জন্য, এক ডিগ্রি এর জন্য সময় কত লাগতেছে, চার মিনিট, চার মিনিট লাগে, এটা আমরা জানছি। এক ডিগ্রি এর জন্য চার মিনিট সময় খরচ হচ্ছে। অতএব আমরা যদি এই এরকম যেতে 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 ওই 180 ডিগ্রিতে যাই, তাহলে 180 ডিগ্রির জন্য সময় কত লাগবে বলো? 180 ডিগ্রি এর জন্য
সময় লাগবে কত 180 ডিগ্রি গুণন 4 মিনিট তাই তো এখানে আমরা দেখছি প্রায় এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি 720 মিনিট কত মিনিট 720 মিনিট তাহলে 180 ডিগ্রি পথ যেতে কত মিনিট লাগছে 700 মানে 180 ডিগ্রি সাথে সময়ের পার্থক্য 0 ডিগ্রি কত সময়ের পার্থক্য হচ্ছে 720 মিনিট তার মানে এটা 720 কে যদি আমরা 60 দিয়ে ভাগ দিয়ে ওটাকে ঘন্টাতে নিয়ে চলে যেতে পারবো ঘন্টা হয়ে যাবে না এটা এটা তখন কি হয়ে যাবে ঘন্টা রাইট এটা আমরা জানি এটা ছোট ক্লাসে শিখেছি কিভাবে মিনিটকে ঘন্টা করে তো 720 মিনিটকে আমরা 60 দিয়ে ভাগ দিলে আমরা দেখছি এখানে কত ঘন্টা বের হলো 12 ঘন্টা তাহলে কথাটা দাঁড়াচ্ছে কি 0 ডিগ্রিতে 0 ডিগ্রি সাথে 180 ডিগ্রির সময়ের পার্থক্য কত 12 ঘন্টা ওই যে আমরা বলেছি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য হলে সময়ের পার্থক্য 4 মিনিট হয় তাহলে এই 0 তে যদি 2টা বাজে দুপুর তাহলে 180 ডিগ্রিতে 12 ঘন্টা সময়ের পার্থক্য হবে তাহলে 180 ডিগ্রি দ্রাঘিমায় তখন কয়টা বাজবে বন্ধুরা একটু চিন্তা করি 0 ডিগ্রিতে যদি 2টা দুপুর 2টা বাজে আমার 0 ডিগ্রির সাথে 180 ডিগ্রি দ্রাঘিমার সময়ের পার্থক্য বলে দিয়েছি 12 ঘন্টা হ্যাঁ 0 ডিগ্রিতে যদি দুপুর 2টা বাজে 12 ঘন্টা সময় এখানে বাড়তি হবে তাহলে সেখানে বাজবে কি মধ্যরাত 2টা মাঝরাতের 2টা তাহলে বুঝতে পেরেছি যে এখানে দিনের 2টা আর ওটা মাঝরাতের 2টো 12 ঘন্টা তফাৎ হয়ে যাবে আশা করি বন্ধুরা তোমরা এই জায়গাটি খুব পরিষ্কারভাবে নিজেদেরকে বুঝবে বারবার চেষ্টা করবে বোঝার এখন আমরা 1 ডিগ্রি এই সূত্রটা যদি মাথায় রাখি বাকি সব কিছুই আমাদের জন্য সহজ 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যর জন্য 4 মিনিট সময়ের ব্যবধান হয় অতএব 180 ডিগ্রি এই 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা তার সাথে সময়ের পার্থক্য হবে 12 ঘন্টা আচ্ছা এটা আমরা আশা করি যে তোমরা এ ব্যাপারে পরিষ্কার বুঝতে পেরেছ আমরা একটু আরেকটি ইম্পর্টেন্ট জিনিস আছে আমরা তো এটা পূর্ব দিক দিয়ে যাচ্ছিলাম সেটা না এখন আমরা যদি একটু আরেকটু ভাবি যে এই পূর্ব দিক দিয়ে যাওয়ার ফলে এখানে দুপুর 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 1টা 2টা এরকম বেজেছে এখন তোমাদের এখানে আরেকটি জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যদি এই পূর্ব দিক দিয়ে যাই এখানে এই 0 থেকে পূর্ব 180 এটা সময়ের পার্থক্য কত বের করলাম 12 ঘন্টা এখন দেখো পশ্চিম দিকেও কিন্তু সেম এদিক দিয়ে যখন যাবে এই সময়টা কিন্তু কমে যাবে পশ্চিম দিকেও তোমার এরকম 12 ঘন্টা ব্যবধান হবে কিন্তু এই 0 ডিগ্রি থেকে তাহলে ওই 180তে তোমার কিন্তু 12 ঘন্টার ব্যবধান হবে এইটার সাথে 1 ডিগ্রি করে এদিকে যাইলেই কি 4 মিনিট করে সময় কিন্তু পার্থক্য হবে এখন সেই পার্থক্যটা কি বেশি না কম সেটা হলো বিষয় পশ্চিম দিকে গেলে সময় কমতে থাকবে এখানে যদি তোমার মনে করো যে 12টা বাজতে 4 মিনিট হয় আর এইখানে তাহলে 12টা বাজতে 8 মিনিট সময় বাকি থাকবে আর মনে করো যদি তুমি মনে করলে যে এখানে মূল মধ্যরেখা বা 0 ডিগ্রিতে তোমার 12টা বাজে তাহলে এদিকে যদি আমরা 1 ডিগ্রি আসি তাহলে এই 1 ডিগ্রিতে তখনও 12টা বাজতে আরও 4 মিনিট সময় লাগবে এদিকে সময়টা কমে আসে কিন্তু যেটি এখন আমাদের বোঝার বিষয় 0 ডিগ্রি থেকে আমরা 180 ডিগ্রিতে যেতে আমাদের সময়ের পার্থক্য হয়ে যাচ্ছে 12 ঘন্টা মানে 0 ডিগ্রিতে যদি 12টা বাজে দুপুর আর মাঝরাত বাজবে 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় ঠিক তদ্রূপ এই 0 ডিগ্রিতে যদি দুপুর বারোটা বাজে এই পশ্চিম দিক দিয়ে যদি পশ্চিমে যেই 180 ডিগ্রি দ্রাঘিমা তার সাথেও 12 ঘন্টার তফাৎ হবে তাহলে সে এখানে দুপুর 12টা তাহলে ওখানে মাঝরাত 12টা তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করো যে এই যে 180 ডিগ্রি পূর্ব এবং পশ্চিম দ্রাঘিমা
এইটার এইখান থেকে এদিক থেকে সময়ের পার্থক্য, এদিক দিয়ে 12 ঘন্টা, এদিক দিয়ে 12 ঘন্টা। তাহলে আসলে এই যে পশ্চিম 180 ডিগ্রি দ্রাঘিমা থেকে পূর্ব 180 ডিগ্রি দ্রাঘিমার সময়ের পার্থক্য কত আসছে? 12 যোগ 12, আসলে 24 ঘন্টা। আমরা এটা একটু খাতায় লিখে রাখবো, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এটাও একটা তোমাদের সূত্রের মতোই ভাবো, তোমরা কথাটা লিখো, পূর্ব ও পশ্চিম দিকে, পূর্ব ও, কথাটা লিখো খাতায়, এটা লেখা থাকতে হবে, পূর্ব ও পশ্চিম দিকে, হ্যাঁ পূর্ব ও পশ্চিম দিকে 12 ঘন্টা করে 24 ঘন্টার ব্যবধান, 12 ঘন্টা করে কত ঘন্টার ব্যবধান হচ্ছে? 24 ঘন্টার ব্যবধান হচ্ছে পূর্বের সাথে পশ্চিমের, 24 ঘন্টার ব্যবধান। এটা আমরা বুঝতে পেরেছি যে পূর্ব ও পশ্চিম দিকে 12 ঘন্টা করে 24 ঘন্টার ব্যবধান হয়। এই কথাটা তোমরা একটু লিখে রাখবে। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম যে পূর্ব থেকে পশ্চিম থেকে শুরু যেই টাইম, তার সাথে পূর্বের 180 ডিগ্রি সময়ের পার্থক্য প্রায় 24 ঘন্টা। পূর্ব দিকে গেলে আমরা দেখছি সময় বাড়বে, আর পশ্চিম দিকে গেলে সময় কমে, এ কথাটাও তোমাদেরকে লিখতে হবে। কিন্তু পূর্ব দিকে গেলে কি হচ্ছে, আমরা দেখছি ঘড়ির কাঁটায় সময় বেড়ে যাচ্ছে। পূর্ব দিকে গেলে কি হয় সময় বলো? সময় বাড়ে। ওকে, সময়টা বাড়ে, পূর্ব দিকে গেলে সময়টা বাড়ে, এটা আমরা বুঝতে পারছি। এবং সেই পূর্ব দিকে গেলে সময় বাড়ে, তাহলে পূর্ব দিকে 12 ঘন্টা বাড়ছে 180 পর্যন্ত, কত ঘন্টা বাড়ছে আমরা একটু তোমরা এই সূত্রটা লিখে নাও। আর পশ্চিম দিকে গেলে কি হয় বলছি? পশ্চিম দিকে গেলে সময় কমে, এটার আরেকটু কারণ আমি বলবো তোমাদেরকে, তোমরা শুধু এই জিনিসটা জেনে রাখো, পূর্ব দিকে গেলে সময় সোজা কথা এদিক দিয়ে আগাতে থাকলে ওই স্থানের সময় বেড়ে যাবে, আর এদিক থেকে গেলে স্থানগুলোর সময় কমে যায়। তার একটি কারণ, যদিও তোমাদের এটা এই পাঠের বিষয় না, বাট এটা বোঝার জন্য আমি বলছি, সূর্য কোথা দিয়ে উঠে আমাদের বলো তো, কোন দিক থেকে প্রথমে? পূর্ব দিকে। তাহলে এই পূর্বে অবস্থিত জায়গা প্রথমে সূর্য দেখে ফেলে, পশ্চিম কিন্তু সময় সূর্য দেখতে আরও অনেকটা পথ পাড়ি দিতে হয়, এই জন্য আসলে পূর্ব দিকে সময় বাড়ে আর পশ্চিম দিকে গেলে সময় কমে। এখন আমরা ওটা বুঝে নিলাম। তাহলে এই যে আমরা সূত্র, এই সূত্রতে যদি ফেলি, দেখো পূর্ব দিকে গেলে কত ঘন্টা সময় বাড়ছে? পূর্ব দিকে গেলে 12 ঘন্টা বাড়ে, কতটুকুন বাড়ছে? আমরা 12 ঘন্টা সময় বাড়ে, 12 ঘন্টা বাড়ে সময় বাড়ে। ওকে, আর পশ্চিম দিকে গেলে 12 ঘন্টা সময় কমে। আমরা জিনিসটা বুঝতে পেরেছি, আমি এই সূত্রটাকে একটু বক্স করে নেই তোমাদের মাথায়, এটাকে মোছা যাবে না, এটা মাথায় খুব ভালোভাবে থাকতে হবে। ওকে, তাহলে আমরা ঘটনাটা বলছি কি, যে পূর্ব দিকে গেলে 12 ঘন্টা সময় বাড়ে আর পশ্চিম দিকে গেলে 12 ঘন্টা সময় কমে। তাহলে এইভাবে আমরা দেখছি যে এই 180 ডিগ্রি পূর্ব আর 180 ডিগ্রি পূর্ব দিক এবং 180 ডিগ্রি পশ্চিম, এটাকে যদি একদম এই পুরাটা ধরি, তাহলে এই এই 360 ডিগ্রি তফাত হয়ে যায় কিন্তু প্রায়। এই 180 ডিগ্রির সাথে 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখার সাথে 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার সময়ের পার্থক্য আসলে কত? 24 ঘন্টা। একই দ্রাঘিমা 180 ডিগ্রিতে, তাহলে আমরা তোমাদের একটা ছবি আমরা দেখাবো, সেই ছবিতে দেখবে যেই জায়গাটা লাল একটা জায়গা দাগানো আছে, এই জায়গাতে বলা হচ্ছে, এখন আমি দেখো এই 0 ডিগ্রি এতক্ষণ একে দেখাইছি, এখন তোমাদের একটু আমাকে উল্টা দিকের ওই 180 ডিগ্রি
ভাবটা এঁকে দেখাতে হবে। দেখি আমরা গোল করে ভাবলাম আঁকলাম, এখন আমি এই দিক একটা মাঝখানে এটা দিয়েছি, এদিকে কোন দিক ছিল, এদিকে পূর্ব, আর এদিকে কোন দিক ছিল, এদিকে পশ্চিম, আমরা একটু পশ্চিমটা লিখে রাখি। আচ্ছা এইটা আর এখন জিরো ডিগ্রি ভাব না, এটা কত ডিগ্রি, 180 ডিগ্রি। কিন্তু এটা কি, দ্রাঘিমাটার নাম কি 180 ডিগ্রি পূর্ব ও পশ্চিম দ্রাঘিমারেখা, তাই তো? এখন বলা হচ্ছে এই যে 180 ডিগ্রি পূর্ব এবং পশ্চিম দ্রাঘিমা, এটা কিন্তু একটাই, কিন্তু এইখানে যারা পশ্চিম বলে দাবি করবে তাদের সময়ের সাথে পূর্ব দিকের সময়ের প্রায় 24 ঘন্টার ব্যবধান হবে। এই 180 ডিগ্রিতেই দুজন দাঁড়ায় থাকবে, কিন্তু একজন বলবে যে না আজকে শনিবার, আরেকজন বলবে যে আজকে রবিবার। এখন এই যে 180 ডিগ্রিতেই সময়ের ব্যবধান যে 24 ঘন্টা, এই কারণে তারিখ ও বারের সমস্যা হচ্ছে। কারণ এ বলছে আমি তো এই যে 180 ডিগ্রি পূর্বে যে বসে আছে, সে বলছে আমি তো সূর্য দেখেই ফেলেছি, দেখে সারাদিন গড়িয়ে আমার রাত হয়ে গেল। আরে বলছে আমি তো এখনও সূর্যই দেখিনি, সূর্য দেখবো তারপর তো দিন গড়িয়ে রাত হবে। এই যে ওদের একজন বলে শনিবার, পশ্চিমে থাকা লোক বলছে শনিবার, আর পূর্বের দিকের লোক বলছে রবিবার ওই 180 ডিগ্রির, এই যে একটা দ্বন্দ্ব, এই সমস্যা, এই সমস্যার সমাধান কল্পে, এই সমস্যার সমাধান কল্পে যেই ঘটনাটি ঘটেছিল, আমেরিকা যুক্তরাজ্যের ওয়াশিংটন ডিসি, জানো তো আমরা জানি ওয়াশিংটন আমেরিকার রাজধানীর নাম নাকি, হ্যাঁ আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে 1884, কত সাল দেখো কত আগে, 1884 সালে, জায়গাটা কোথায়, আমেরিকার, আমেরিকা একটা দেশ আমরা জানি সবাই, নাম শুনেছি, আমেরিকা দেশের রাজধানীর নাম কি, রাজধানী, রাজধানী, সেই রাজধানীর, আচ্ছা আমরা দরকার নেই সেটা, আমেরিকার দেশে ওয়াশিংটন ডিসি, ওয়াশিংটন ডিসি বলে এটাকে, ওয়াশিংটন ডিসি, ডিসি বলে এটাকে ওরা, ওয়াশিংটন ডিসিতে একটা সম্মেলন হয়েছিল, আন্তর্জাতিক সম্মেলন, এই কত সালে হয়েছিল সেটা, 1884 সালে। এই 1884 সালে, এত আগে, এই যে আমেরিকার ওয়াশিংটন ডিসিতে একটা সম্মেলন হয়েছিল যে এই 180 ডিগ্রিতে অবস্থিত ব্যক্তিরা যে শনিবার আর রবিবার নিয়ে যুদ্ধ হচ্ছে, এটাকে একটা সমাধান দিতে হবে। তখন তারা সে এই সম্মেলনে এই 180 ডিগ্রি দ্রাঘিমাটার একটা নাম দিয়েছিল, এই 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা এবং 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাকে ওরা একটা নাম দিয়েছে। এটার নাম ওরা তখন বলছে আন্তর্জাতিক তারিখ রেখা, কি বলছে ওরা, আন্তর্জাতিক তারিখ রেখা। আজকে আমরা আসলে এইটাই আলোচনা করার জন্য এত কিছু করেছি, আমাদের আসলে আলোচনার বিষয় ছিল আন্তর্জাতিক তারিখ রেখা নিয়ে, আমরা একটু সবাই খাতায় লিখব। বন্ধুরা তাহলে আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা, আসল বিষয় ছিল 180 ডিগ্রি পূর্ব পশ্চিম দ্রাঘিমা রেখা, এটার নাম তাহলে আন্তর্জাতিক তারিখ রেখা, আমরা এই আন্তর্জাতিক তারিখ রেখা নিয়েই আলোচনা করব। আমরা একটু খাতায় লিখে নিই বড় করে, ঠিক আছে, তোমরাও লিখবে আমার সাথে, আন্তর্জাতিক জাতিক তারিখ রেখা, আসলে এটা কোন দ্রাঘিমা রেখা বলো, এটা হলো 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা, তারিখ রেখা, এটা মূলত 180 ডিগ্রি পূর্ব পশ্চিম দ্রাঘিমা রেখা। তাহলে আমি বুঝাতে পেরেছি আসলে 180 ডিগ্রি এই রেখাটিকেই ওরা বলছে আন্তর্জাতিক তারিখ রেখা, এটা আসলে আমেরিকার ওয়াশিংটন ডিসিতে একটা সম্মেলনের মাধ্যমে 180 ডিগ্রি দ্রাঘিমাটাকে ওরা আন্তর্জাতিক তারিখ রেখা হিসাবে বর্ণনা করেছে। বন্ধুরা আমি তোমাদেরকে একটু বলেছিলাম না যে আমরা যদি ওই চিত্রটা থাকুক, আমি এখানে আরেকটি চিত্র আঁকি তোমাদের সুবিধার্থে, এই চিত্রটা কিন্তু তোমাদের বই পুস্তকেও, বইতেও, পাঠ্য বইতেও দেওয়া আছে, তোমরা একটু চিত্রটা যদি ভাবি দেখো, এটাকে ওরা সেন্টার ধরেছে,
সেন্টার ধরে ওরা এখানে দ্রাঘিমা রেখাগুলো দেখাচ্ছে। এটা মনে করো যে এই যে আমি একটু যদি বুঝাই যে এই গ্লোবের ঠিক মাথাটাকে ভেবে ওরা একটা, আমরা এখন যে আঁকাটা আঁকতেছি আসলে এই 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 এইটা এই মাথাটাকে এই এইটা ভেবেছি আমরা। এখন দেখো কি ঘটনাটা ঘটছে, ঘটনাটা দেখাচ্ছি আমরা যে এখানে ওরা বলছে যে এই এটা প্রথমে দেখাচ্ছে এটা জিরো ডিগ্রি, এটা কত ডিগ্রি দেখিয়েছে জিরো ডিগ্রি, আমরা লিখে নিচ্ছি জিরো ডিগ্রি, তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ আশা করি, এটি হলো আসলে জিরো ডিগ্রি দ্রাঘিমা রেখা। আমি আরেকটু উপর থেকে আঁকলে মনে হয় তোমাদের সুবিধা হয়। হ্যাঁ ঠিক আছে, আমরা আরেকটু উপরে যেয়ে আঁকবো, তাহলে লেখাগুলো দেখতে দৃশ্যমান হবে। 180 ডিগ্রি, এই যে দেখো এই যে রেখাটি আঁকবো এখন, এটা হলো সেন্টারটা, এটা সেন্টার, এখান থেকে এটা হলো জিরো ডিগ্রি, ঠিক আছে, এটা হলো জিরো ডিগ্রি দ্রাঘিমা রেখা। এখানে ওরা দেখাচ্ছে 6টা বাজে, তোমাদের বই এই এই জায়গা থেকে দেখিয়ে দিচ্ছে যে এখানে জিরো ডিগ্রি যেখানে সকাল 6টা বাজে, এখানে কয়টা বাজে বলছে ওরা, এখানে ঘড়িতে সকাল 6টা। ওকে, ওরা এইভাবে তোমাদেরকে এদিকে আরেকটা 180 ডিগ্রি, এটা কত ডিগ্রি, এটা হলো 180 ডিগ্রি দ্রাঘিমা, এইখানে কয়টা বাজবে বলো। এখানে ওরা তখন দেখাচ্ছে যে এখানে যদি সকাল 6টা বাজে তাহলে এখানে হলো 6টা 15 বাজে, তাই তো, না বিকাল, এখানে সকাল তাহলে এখানে বিকাল 6টা, 6 PM লিখি আমরা, না তাহলে বুঝতে পারবো, এটা 6 AM লিখি, সকাল না লিখে লিখি 6টা AM, আর ওটা হলো 6টা PM। এখন দেখো, জানি আমরা যে জিরো ডিগ্রিতে যদি সকাল 6টা বাজে তার 12 ঘন্টা ডিফারেন্স হবে, PM বাজবে। আচ্ছা আমরা যদি চিন্তা করি যে এই সকাল 6টা, এখানে দেখো ওরা অনেকগুলো রেখা দেখিয়েছে তোমাদেরকে, এইভাবে দেখিয়েছে এরকমভাবে, এটা এক একটা 30 ডিগ্রি ধরে ধরে দেখিয়েছে। ওরা বলছে যে এই 30 ডিগ্রি, এটা হলো 30 ডিগ্রি, এটা কোন দিকে বলো, এটা পূর্ব দিকে, তাই তো, তাহলে কি 30 ডিগ্রিতে সময় বেড়ে যাবে না? হ্যাঁ, 30 ডিগ্রি সময়ের পার্থক্যর জন্য ওরা দেখাচ্ছে যে 2 ঘন্টা, এখানে বলছে 8টা কি AM, সকাল 8টা। আচ্ছা আরও ওরা এরপরে দেখাচ্ছে যেটা, সেটা হলো 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, 60 ডিগ্রিতে আরও 2 ঘন্টা বেড়ে যাচ্ছে, তাহলে 30 ডিগ্রির জন্য, আচ্ছা তাহলে এইখানে বলতেছে 10 AM। বন্ধুরা বুঝতে পেরেছি, এটা হলো 6 AM মানে সকাল 6টা, তারপরে আরও 30 ডিগ্রি যখন যাচ্ছি তখন এখানে হচ্ছে সকাল 8টা, আরও 30 ডিগ্রি যখন চলে যাচ্ছি পূর্ব দিকে তখন হলো সকাল 10টা, এদিকে 90 ডিগ্রি দিয়ে এখানে তাহলে কয়টা বাজবে, 12টা, হ্যাঁ দুপুর 12টা বেজে গেল, এই যে 12টা, এইবার দুপুর 12টা বেজে গেল। এরপরে আমরা যখন এদিকে আসছি তখন এখানে আবার ওরা বলছে এখানে হলো 90-এর পরে আরও 30 ডিগ্রি, তাহলে 100 কত ডিগ্রি লিখেছি এটা আমরা, 90-এর পরে 120 ডিগ্রি, হ্যাঁ 120 ডিগ্রি, এখানে আরও 2 ঘন্টা বেড়ে গেলে তাহলে এখানে কত, 2 PM, তাই তো। আচ্ছা এখানে দেখাচ্ছে সে আরও 30 ডিগ্রি বেড়ে গেলে 150 ডিগ্রি, এখানে তাহলে কয়টা বাজবে, 2 ঘন্টা বাড়তি, 4 PM, 4টা PM। আচ্ছা তাহলে অটোমেটিকলি দেখো আরও 30 ডিগ্রি পরে এখানে কয়টা বাজছে, 6 PM, আমরা আগেই লিখে রেখেছিলাম, মিলে গেছে জিনিসটি। আসলে একটু গ্লোবে যদি আবার দেখায় আরও পরিষ্কার হতে পারবে। মনে করো যে তুমি যে এটা হলো জিরো ডিগ্রি, এখানে ওরা দেখাচ্ছে সকাল 6টা, আর এরকম 30 ডিগ্রি এসে দেখাচ্ছে সকাল 8টা, আর একটু 30 ডিগ্রি আসলে দেখছে এখানকার ঘড়িতে বাজছে সকাল 10টা, আর একটু এসে দেখছে দুপুর 12টা, তারপরে দেখছে দুপুর 2টা, তারপরে দেখছে দুপুর 6টা 4টা, তারপরে দেখছে কি বিকাল, এই 80 ডিগ্রিতে এসে দেখতেছে বিকাল 6টা। এখন এইখানে একটা বিষয় দেখো, আমি যে এতক্ষণ যেই দিনে ছিলাম এটাকে ওরা বলছে এটা হলো এদের রবিবার ছিল, মনে করি যে এটা রবিবার, হ্যাঁ রবিবার, এখানেও আসে, এখানে কি হয়ে গেছে এটা রবিবার, রবিবার, এই রবিবার, হ্যাঁ বিকাল ইয়ে দেখাচ্ছে। আচ্ছা এখন দেখো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস হলো, আমরা যখন এদিক দিয়ে যাবো আমাদের সময় কি হবে, আমি বলেছিলাম
যে এখান দিয়ে যখন আমরা যাচ্ছি তখন আমাদের সময় কি হয়ে যাবে, কমে যাবে। হ্যাঁ ঠিক তদ্রূপ দেখো এখানে 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, এটা কোন দিক? পশ্চিম। তাহলে 30 ডিগ্রি পশ্চিমে এখানে 6টা AM বাজে, তাহলে এখানে আরও 2 ঘন্টা সময় কম থাকবে, তাহলে সকাল চারটা মানে ভোরবেলার দিকে। তারপরে এই এই 60 ডিগ্রিতে কি আরও 2 ঘন্টা কমে যাবে, তাহলে 4টারও আরও 2 ঘন্টা কমে গেলে 2 AM মানে একদম ভোর 2টা মানে মাঝরাতের দিকে। এই 90 ডিগ্রিতে আরও 2 ঘন্টা সময় যদি কমে যায় তাহলে এখানে কয়টা বাজবে? এখানে 12টা। এইটা 12টা কি এটা? এটা হলো AM। হ্যাঁ আর যদি আরও এদিকে সময় কমে যায় 2 ঘন্টা, সো এখানে আমরা বলছি এই 12টা বেজে গেছে, এরপরে এইখানে 2 ঘন্টা যদি 10টা, এই 10টা কি বলছি আমরা? হ্যাঁ সকাল 10টা। ইয়েস এখন আমরা এই 12টা দেখো, 12টাতে আমরা যখন আসলাম তারপরের টাইমটা আমরা বলবো রাত 10টা। হ্যাঁ এটা হলো রাত 10টা, মানে মাঝরাতে আসার আগে রাত 10টাই ছিল। তাহলে এটা হলো PM রাত 10টা, এটা কত ডিগ্রিতে? এটা হলো 120 ডিগ্রিতে। আচ্ছা 150 ডিগ্রিতে তাহলে কয়টা বাজবে দেখো তো? আরও রাত 10টার আরও 2 ঘন্টা কম, রাত 8টা, 8টা PM। আরও 30 ডিগ্রিতে সময় কমে গিয়ে কত হবে? হ্যাঁ 6 PM। কিন্তু দেখো এটা কিন্তু আরেকটা দিনের সময় কমে গেছে, 24 ঘন্টার সময়। এখানেও 6টা বাজে, কিন্তু এটা আসলে শনিবার। এটা কী বার? শনিবার। এই যে এদিকটায় শনিবার ধরেছি আমরা, ঠিক আছে? যখন সে এই যে এইখানে এসে শনিবার, ঠিক আছে? বুঝতে পেরেছি আমরা। হ্যাঁ বন্ধুরা, তাহলে এই যে 180 ডিগ্রি পার্থক্যর জন্য একদিকে পূর্ব দিকে হয়ে আছে রবিবার, আর পশ্চিম দিকে হয়ে আছে কি শনিবার। আমরা এটা আরেকটু সুন্দর করে, আমাদের এটা জানা হয়ে গেছে না, এটা আমরা বাই দিস টাইম বুঝে গেছি, 1 ডিগ্রি দাগে মার জন্য সময়ের পার্থক্য 4 মিনিট। তোমরা এখন একটা জিনিস এই চিত্রের মাধ্যমে যেটা প্রমাণিত হলো, এখন এরা বলেছে যে এটা গ্রিনিসের সময় ধরেছে, এটা গ্রিনিসের 0 ডিগ্রি অবস্থিত। তোমাদের বই বলছে গ্রিনিস, এখন গ্রিনিসের 0 ডিগ্রিতে যদি এই গ্রিনিসের 0 ডিগ্রিতে যদি আমরা কথাটা লিখেই নিই না, খাতায় লিখে নেব, গ্রিনিসের কত ডিগ্রিতে, গ্রিনিসে কত ডিগ্রি অবস্থিত? হ্যাঁ 0 ডিগ্রি, গ্রিনিসের 0 ডিগ্রি দ্রাঘিমায়, এই এই দ্রাঘিমায় যদি 16 ডিসেম্বর হয়, গ্রিনিসের দ্রাঘিমায় যদি 16 ডিসেম্বর সকাল 6টা, বা আমরা এটা 6 AM ধরি না, ইংরেজিটা বুঝতে সুবিধা হয়, 6 AM গ্রিনিসের 0 ডিগ্রি দ্রাঘিমায় 6 AM, তাহলে 180 ডিগ্রি পূর্বে যখন যাব ঠিক এইটাতেই 180 ডিগ্রি কোন দিকে যাব? পূর্ব দ্রাঘিমায়। পূর্ব দ্রাঘিমায় তখন কয়টা বাজবে বলো? 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় যদি সেই সময় ওখানকার ঘড়িতে তোমার তখন বাজবে হলো 6 PM। 6 PM এটা আমরা বুঝেছি, এটা কয় তারিখ? 16 ডিসেম্বর। 16 ডিসেম্বরে, আচ্ছা এটা 16 ডিসেম্বরে এই ঘটনাটা। আর যদি আমরা এবার উল্টা দিকে হাঁটি, এখন মনে করো আমরা ভাবছি যে গ্রিনিসের 0 ডিগ্রি থেকে, এই গ্রিনিসের 0 ডিগ্রি থেকে আমরা 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমায় যাই। হ্যাঁ পশ্চিম দ্রাঘিমা তখন কয়টা বাজবে? দ্রাঘিমায় যদি যাই তখনও কিন্তু ওখানে 6 PM না, 6 PMই দেখব, কিন্তু সেই তারিখটা কত তারিখ হবে? 15 ডিসেম্বর। তাহলে কি একদিন কমে যাচ্ছে? একদিন কমে যাচ্ছে, কারণ 24 ঘন্টার তফাৎ। তাহলে আমরা
বুঝতে পারলাম যে পূর্বে সময় বেড়ে যায় আর এই পূর্ব দিক দিয়ে 180-তে আসতে সময় বেড়ে যায় আর এই 0 ডিগ্রি থেকে পশ্চিম দিক দিয়ে 180 ডিগ্রিতে গেলে সময় কমে যায়। তাহলে 180 ডিগ্রি পূর্ব ও 180 ডিগ্রি পশ্চিম একই স্থানে কিন্তু সময়ের পার্থক্য কত ঘন্টা? 24 ঘন্টা। তাহলে তারিখ কি হয়ে গেল? দুটো তারিখ চলে আসলো, এক 24 ঘন্টার জন্য একটা তারিখ পরিবর্তন হয়ে যাচ্ছে 15 ডিসেম্বর আর আরেকটা তারিখ হয়ে যাচ্ছে 16 ডিসেম্বর। এই অসুবিধাগুলো দূর করার জন্য পৃথিবীর মানচিত্রে, এই যে পৃথিবীর মানচিত্র তোমাদের একটা ছবি আমরা দেখাচ্ছি, এই ছবিতে দেখবা যে এই পৃথিবীর মানচিত্রে এই 180 ডিগ্রি দ্রাঘিমাকে অনুসরণ করে একটি লাল আঁকাবাঁকা একটি রেখা আঁকা হয়েছে। এই 180 ডিগ্রি দ্রাঘিমাকে অনুসরণ করেই এই আন্তর্জাতিক তারিখ রেখাটা আঁকা হয়েছে। এটা আসলে এই যে দুটো দিনের পার্থক্য, এক জায়গায় শনিবার আরেকটি জায়গায় রবিবার, এই সমস্যা সমাধানের জন্যই প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে ওই তোমরা চিত্রে দেখবা যে একটা সাগরের চিত্রে দেখছো যে নীল পানির উপর দিয়ে লাল দাগটা আঁকানো, কোনো মানে জল স্থানের উপর দিয়ে এঁকেছে। কারণ যদি ভূমির উপর দিয়ে এটা আঁকতো তাহলে ওই এলাকার লোকজন বার এবং তারিখ নিয়ে কি করতো? তর্ক বিতর্কে জড়িয়ে যেত। সেই জন্য এই অসুবিধা দূর করার জন্য পৃথিবীর মানচিত্রে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অবলম্বন করে বা অনুসরণ করে আন্তর্জাতিক তারিখ রেখা প্রবর্তন করা হয়েছে। এই আজকের আমরা বিষয়বস্তু তাহলে পরিষ্কার হলাম যে এই আন্তর্জাতিক তারিখ রেখাটি আসলে কোনো কিছুই নয়, এই 180 ডিগ্রি এই রেখাটিকে অবলম্বন করে জলের উপর দিয়ে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে আঁকা একটি রেখা। বন্ধুরা, যদিও বিষয়বস্তুটি একটু জটিল, কিন্তু যদি আমি একটুও সমর্থন হই তোমাদেরকে বোঝানোর, তাহলে তোমরা একটু যদি আবার বই পড়ে নাও এবং বইয়ে রাখা চিত্রগুলো যদি বুঝে নাও, আর তোমাদেরকে আমি আগেও বলেছি তোমরা যদি একটি ওয়ার্ল্ড ম্যাপ যদি একটা তোমাদের কাছে আনতে পারো, তাহলে এই মানচিত্রটি দেখেও কিন্তু তোমরা এই জিনিসগুলো আরও পরিষ্কার করতে পারবে। তাহলে আজকে আমরা শিখলাম যে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাই আসলে আন্তর্জাতিক তারিখ রেখা, এবং এই 180 ডিগ্রি পশ্চিমে অবস্থিত দ্রাঘিমার সময়ের সাথে 180 ডিগ্রি পূর্বে অবস্থিত দ্রাঘিমার সময়ের পার্থক্য 24 ঘন্টা। তাহলে পশ্চিমে যদি শনিবার হয় 180 ডিগ্রি দ্রাঘিমা রেখায়, তাহলে পূর্বের 180 ডিগ্রি দ্রাঘিমা রেখায় কিবার হবে? ডেফিনেটলি সেটি রবিবার। ধন্যবাদ তোমাদের সকলকে, আশা করি সকলে ভালো থাকবে, নিজেদের পাঠ্য বইয়ের পড়াগুলো পড়বে এবং যাবতীয় জ্ঞান অর্জন করবে এবং তা তোমাদের প্রাত্যহিক জীবনে ব্যবহার করবে। ধন্যবাদ, সকলে ভালো থাকো।